গুড মর্নিং ফ্রেন্ডস। তো একটা আনন্দ নিয়ে আজকে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছি রান্নাঘর। আনন্দ এই জন্যই যে রান্নাঘরে এসে দেখছি সুরেলা পাখির আওয়াজ পাচ্ছি, মানে কোকিলের ডাক, যেটা তোমরা এতক্ষণ ধরে শুনছিলে। তো দেখবে কোকিলের ডাক শুনতে পেলে মনটা কোথাও একটা যেন খুব ভালো হয়ে যায়। আর আমি একটু খোঁজার চেষ্টা করলাম ক্যামেরাটা নিয়ে, যদি পাতা ডালের ফাঁকে একটুখানি তার দর্শন পেয়ে যায়। তো সেটা তো হলো না। যাই হোক, এখন জলখাবারটা চটপট বানিয়ে নেব, কারণ সামনে আছে আনন্দের একটা মুহূর্ত। আর জলখাবারটা বানিয়ে ঝটপট করে রান্নাবান্নাটাও সেরে নেবো, কারণ তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমাদের বেরিয়ে যেতে হবে। কোথায় বেরোবো সেটাও বলছি তোমাদের একটু পরে। আসলে আজকে আমরা ঠিক করেছি যে বাচ্চাদের নিয়ে মুভি দেখতে যাব, সেটা হচ্ছে হাবজি গাবজি। তোমরা অনেকেই পরিচিত হয়ে গেছো এই সিনেমাটার সাথে, এত ভালো সিনেমাটা হয়েছে। যাই হোক, তো তাড়াতাড়ি করে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। এখানে দেখতেই পাচ্ছ কাতলা মাছের কালিয়া করেছি, আর করেছিলাম ডাল। আমাদের কিন্তু এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ঠিক আছে। সাথে ছিল মানে ডালের পাশে ছিল হচ্ছে ভেন্ডি ভাজা। তো এইগুলোকে এখন ফ্রিজে তুলে রাখবো, কারণ ডিনারটা বাড়ি এসেই করবো। তো এখন খাওয়া হয়ে গেছে, প্রায় 2:45 মতো বাজে, ঝটপট রেডি হয়ে 3:00 মধ্যে বেরিয়ে যাবো। আমাদের শো টাইম হচ্ছে 4:00। এখন তাড়াতাড়ি করে একটু রেডি হতে হচ্ছে, কারণ 2:45 মতো বেজে গেছে। আমি ঠিক 3:00 মধ্যে বেরিয়ে যাব, আর আমাদের শো টাইম যেহেতু 4:00, তো তাড়াহুড়ো একটু লেগেই গেছে। আর আমি এখানে পাউডার ব্যবহার কেন করছি, কারণ এত গরম পড়েছে না, মুখের মধ্যে যেন কিছু না দিলে প্যাচ প্যাচ করছে। তো সেই জন্য ভাবলাম একটু ড্রাই ভাবটা বজায় রাখার জন্য পাউডারটা দিই। সেজন্য একটা রুমালে করে পাউডার দিচ্ছি। তো এই ড্রেসটা পরেই যাচ্ছি, কারণ গরমের মধ্যে একদম সুতির ড্রেস পরতে ইচ্ছা করলো, কারণ গায়ে আর কিছু ঠেকাতে একদম ইচ্ছা করছে না। যদিও এই ড্রেসটা আমার ভীষণ ভীষণ ফেভারিট। আর আমার তো একটা আনন্দ হচ্ছেই, কারণ দেখো সিনেমা যাওয়ার নামে কিন্তু প্রত্যেকেরই আনন্দ হয়, বিশেষ করে যারা সিনেমা দেখতে পছন্দ করে। বিশেষ করে হচ্ছে বেশি এক্সাইটমেন্ট কাজ করছে আমার ছোটো ছোটোর মধ্যে, কারণ ওর কিন্তু এই ফার্স্ট টাইম হচ্ছে সিনেমায় যাওয়া। তো সিনেমা হলটা কেমন হয়, সিনেমা হলে বসে সিনেমা দেখতে কেমন লাগে, এগুলো সব কিছু ওর কাছে পুরোটাই নতুন। তো সেই জন্য বেশি মজা আমার ছোটো ছেলেই করছে। যাই হোক, চলো ঝটপট রেডি হয়ে বেরিয়ে যাই। মোবাইলে গেল, আয়না দেখ ভালো কি। কানের দুল যদিও পড়তে খুব একটা আমি পছন্দ করি না, সেই জন্য বেশিরভাগ ভিডিওতে দেখো যে কানে প্রায় দুল থাকেই না। তবুও এখন ইদানিংকালে সর্বঘটে কাঠালি কলা হিসেবে এই দুলটাই পেয়েছি, একটা স্টোন, কারণ খুব বেশি লম্পঝম্প দুল পড়তেও ভালো লাগে না। তো এই স্টোনটা এখন যেখানে আছে সেখানেই আমি পড়ে যাচ্ছি। তো যাই হোক, রেডি হয়ে আছি। আর এই কুর্তিটা দেখছো, এই কুর্তিটার বয়স অনেকটা, মানে এই কুর্তি যখন আমি পরতাম তখন ব্লগ করতাম না। এটা আসলে আমার এতটাই প্রিয় একটা মানে কুর্তি, লাস্টে এটা পরা ছেড়ে দিয়েছিলাম, তো আয়রন করে ঘরেই ছিল, এটাকে আজকে বার করে পরলাম। এটা কৃষ্ণনগরের বিগ বাজার থেকে কেনা হয়েছিল, পুরো নেভি ব্লু যেটা বলে। আর এটা একটা সময় এত পরেছি তার জন্য কিছুটা গ্যাপ দিয়েছিলাম। এখন রেডি হয়ে আছে, এখন বেরোবো। ওইদিকে ল্যান্ডা ফ্যান্ডাগুলো রেডি হয়ে আছে, তো এবার বেরিয়ে যাবো। বর দাঁড়িয়ে থাকবে, আমরা গিয়ে ওকে পিক আপ করে পৌঁছে যাবো সোজা মাল্টিপ্লেক্সে, ঠিক আছে। তো এখন রওনা দেবো, চল। মুভি স্টার্ট হওয়ার বেশ কিছুটা সময় আগেই আমরা ঢুকে গেছিলাম, তারপরে চেকিং প্রসেস তো থাকে, সেগুলো কমপ্লিট করে আমরা সোজা চলে গেছিলাম ফুড কর্নারে। কারণ হাফ টাইমে যদি বেরোতে যায় এমন শর্ট টাইম দেওয়া থাকে যে খাবার দাবার কালেক্ট করে আনতে আনতে মুভিটা শুরু হয়ে যায়। সেই জন্য আমরা একবারে কাউন্টারে মানে ফুড কাউন্টারে গিয়ে টোকেন করিয়ে নিয়েছিলাম, কী কী খাবার অর্ডার দিয়েছিলাম সেগুলো সব অর্ডার দিয়ে চলে এসেছিলাম। যেমন আমরা সবার জন্য নিয়েছিলাম পপকর্ন, আমাদের বড়দের জন্য ছিল কফি, আর বাচ্চাদের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কস। তো সেগুলো টোকেন করে নিয়ে চলে গেছিলাম, আর ওরা ঠিক হাফ টাইম শুরু হবে তার 10 মিনিট আগে আমাদের খাবারটা পৌঁছে দিয়েছিল।
চল বস। মুভি টাইম শেষ হওয়ার পর পাশে ছিল KFC, তো ওখানে গিয়ে একটু স্ন্যাক্স এদিক ওদিক করে চেখে দেখলাম। আর তার পাশে একটা নতুন ব্র্যান্ড ওপেন হয়েছে, তো সেখানে আমার কোনো দিনই যাওয়া হয়নি, তো একটু ঘুরেছিলাম জাস্ট ভিতরে, তার কালেকশন টালেকশন সম্বন্ধে একটু আইডিয়া নিয়ে আসলাম। তো ভালো লাগলো, খুবই ভালো লাগলো ওখানকার কালেকশন, কোনো একদিন গিয়ে কেনার চিন্তাভাবনা মাথায় রইলো। তারপরে ওখান থেকে সোজা বাড়ি চলে এসেছিলাম। গুড মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডের ব্লগ। আর কালকে মুভি দেখে আসার পর থেকে আর কোনো ভিডিও ভিডিও শ্যুট করিনি, কারণ বাড়িতে কালকে এসে যেহেতু ডিনারটা করেছি, এসে ভাত টাত বসানো রান্নাবান্নার ব্যাপার ছিল। আর কালকে না বাইরে কি মানে সেই অর্থে ডিনার ফিনার করে আসার ব্যাপারটা ছিল না, কারণ এর মধ্যে বেশ কিছু দিন আর কি বাইরের খাবার দাবার হয়েছে, সেজন্য ডিনারের কোনো প্ল্যান ছিল না। এমনি স্ন্যাক্স ফ্যাক্স KFC-তে ঢুকেছিলাম, খেয়েছিলাম। আর ভীষণ ভালো লেগেছে মুভিটা, সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে হাবজি গাবজি। তো রাজ চক্রবর্তী বলো, তারপর ঋতুপর্ণ ঘোষ বলো, এদের প্রত্যেকটা সিনেমার মধ্যে আমি দেখেছি একটা করে মেসেজ থাকে, যেগুলো মানে শুধুমাত্র সিনেমা মানে দেখার জন্য দেখা তা নয়, বাস্তব ঘটনা সম্বন্ধে যে বিষয়গুলো তুলে ধরে না, এই জন্য এদের সিনেমা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই সিনেমাটা ছেলে আর এই সিনেমাটা বাচ্চাদের সংক্রান্ত হলেও বাচ্চাদের বোঝার মতো মানে বিষয় এখানে কিছু নেই, এটা মূলত হচ্ছে মেসেজ যাদের আছে সেটা হচ্ছে বাবা মায়েদের, ওই যে বাচ্চাদের হাতে নিজেদের সুবিধার জন্য, তোমাদের বারবার দেখাচ্ছি এটা লিচু খাচ্ছি, তো নিজের সুবিধার জন্য মোবাইল ধরিয়ে দিয়ে নিজের অনেকটা ফ্রি হয়, রিল্যাক্স হয়। পরমব্রতর ওখানে একটা ডায়লগ আছে যেটা হচ্ছে মোবাইলটা বাচ্চাটাকে হাতে দেওয়ার পর খুব রিল্যাক্স ফিল করছে, আর তার ওয়াইফ মানে শুভশ্রীকে বলছে যাক বাবা এবার একটু রিল্যাক্সে ফিল করতে পারবো, অন্তত আর জ্বালাবে না। এই ডায়লগটা কিন্তু অনেক বাবা মাই ভাবে যে বাচ্চাদের ওইভাবে এঙ্গেজ করে দিতে পারলে নিজেরা অনেকটা রিল্যাক্সে মানে ফ্রি হয়ে থাকবো। সেটা আমাদের ক্ষেত্রেও অনেক সময় হয়, বেশি কাজের চাপ থাকলে হয়তো মোবাইল দিয়ে বসিয়ে দিয়ে করি, যেটা একদমই এখন উচিত না। তো পুরো সিনেমাটাই কিন্তু মানে বাবা মার উদ্দেশ্যে একটা মেসেজ ছেড়ে গেছে, সেই জন্য ভীষণ ভালো লাগলো। আর এদের সিনেমা আমি ছাড়ি না, ঋতুপর্ণ ঘোষের তো মানে লিস্টে যাবতীয় যা সিনেমা আছে তার মধ্যে কাউন্ট করতে বসলে কোনো সিনেমা আমার দেখা হয়নি এরকম মনে হয় লিস্টে খুঁজে পাবো না। আর্ট ফিল্ম আমার ভীষণ ভালো লাগে, আর তাছাড়াও হলে বসে দেখার অভিজ্ঞতাও কিন্তু খুব সুন্দর, হলে গিয়ে বসে দেখতে সত্যি ভীষণ ভালো লাগে। ছিচি কয়েক কয়েকবোনো যে আমার ছোটো ছেলে একটা নিয়ে এসেছে ডাটি সমেত লিচু, এইরকমভাবে ঝোলে জানিস গাছে বাবু, জানিস আচ্ছা। তো আর্ট ফিল্ম দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো ভীষণ ভালো লাগলো। আর সবচেয়ে বড়ো কথা প্রচুর প্রচুর হাততালি কুড়িয়েছে, প্রচুর মানে আমরা যখন সিনেমাটা যখন শেষ হলো আর লাস্টে যখন কারেন্ট যে রিয়েল ফ্যাক্টগুলো তুলে ধরছিল, এই রিসেন্ট 2017-18 যেরকম 17-18 এই মোবাইল গেম না খেলতে দেওয়ার জন্য ঠাকুমাকে মেরে ফেলেছে, তারপরে কিছু বন্ধু যে পুলিশের ওপর হামলা করলো এই গেম দেখে দেখে, তো সেইগুলো সমস্ত লিখে দিল, যারা দেখেছো তারা তো জানোই, তো তারপরে ভীষণ হাততালি কুড়িয়েছে, এত ভালো লাগলো বইটা কি বলবো। যাই হোক, দিয়ে কালকে তোমাদের সঙ্গে কথা হয়নি, তো ভাবলাম আজকে এই ভিডিওটাকে শেষ করতে হবে তোমাদের সঙ্গে কথা বলে। আর সামনে আর একটা সিনেমা হচ্ছে জুরাসিক পার্ক, ওটা মনে হয় 10 June মানে হ্যাঁ ডাইনোসর 10 June মনে হয় ওটা বেরোচ্ছে,
তো আমরা ওটাকেও দেখতে যাব। আমার ভীষণ দেখতে যাবো, আমার বর ভীষণ পছন্দ করে হলে বসে সিনেমা দেখতে, আর ওর সঙ্গে প্রচুর সিনেমা দেখেছি, মানে যখন ছোট, হ্যাঁ ছোট ছেলে, হ্যাঁ পপকর্ন, ছোট ছেলে যখন ছোট ছিল ওকে যে দিদি দেখভাল করতো তার কাছে, তখন তো ওকে মানে নিয়ে যাওয়ার মতো বা বোঝার মতো ক্ষমতা হয়নি, তো দুটো ছেলেকে সেই দিদির কাছে আমার শাশুড়ির কাছে রেখে আমি আর আমার বর টুকটুক করে বেরিয়ে যেতাম, গিয়ে প্রচুর সিনেমা দেখতাম, মানে কি সিনেমা নতুন আসলো ছাপিয়ে পড়তাম। এই টিকিটটাও তিন দিন আগে কাটা হয়ে গেছিলো, এখন তো অনলাইন কাটতে হয় সবই, তো সেই জন্য মানে আগে থাকতে প্রিপারেশানটা নিয়ে রাখা যায়, তাই না? তো ছটপট করে ব্রেকফাস্ট করে রান্না বান্না করে বেরিয়ে গেছিলাম। নিয়ে যা হয়ে গেছে তো, এই তো আর তো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ হচ্ছে, তোমরা ভীষণ ভালো থেকো, চলো টাটা।